কবিতা সেই মেয়েটি, কবি সৌমেন অনন্ত। সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল, খোপায় গোজা মাতাল করা ফুল ছিল। সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল, আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল। এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল, এই মেয়েটা নারী হতেই পারছিল, ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল। নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল, নদীর পাড়ে সেই সে লোভী কাক ছিল। এই মেয়েটা মাংস ছিল, জানতো না, জানলে কি আর মায়ের কথা মানতো না। মেয়েটার মানুষ হবার পণ ছিল, সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিল। এই মেয়েটার এত সাহস না বলে, এই মেয়েটা উঁচিয়ে মাথা পথ চলে। সেই সে পথের ওপর একলা কানের দুল ছিল, এই মেয়েটার শরীরটা তোর ভুল ছিল। হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে, ফিরিয়ে দিল রাত্রি কালো ভোর করে। সেই মেয়েটার শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভেজা আকাশ দেখে বৃষ্টিতে। এই মেয়েটার কেউ ছিল না তারপরে, মানুষ মরে একবারই, সে রোজ মরে। কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে, সেই দোষী হায় রে সমাজ হাঁপায় নাক পাশে। এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারী, সব ছেড়ে তাই মুক্তি ছিল দরকারি। এই মেয়েটার নিজেরও এক ঘর ছিল, শেষবেলাতে সেই ঘরে সে পড়ছিল। এই মেয়েটা শ্বাস ছিল কাল, ঝুলছে আজ। আমার কি দায়, ব্যস্ত আমি, অনেক কাজ। এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল, এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল, এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা তিনটি প্রশ্ন। প্রণামের ছলে খুব কাছে এগিয়ে গিয়েছিল এতটাই, প্রণামের কি যে অভারতীয় অপব্যবহার। তারপর তিনটি বুলেট, ধ্বনি নয় বিমূঢ় প্রতিধ্বনি, নগ্ন বক্ষ ফুড়ে বেরুচ্ছে রক্তের ধারা। তিনি তবু এগিয়ে গেলেন কয়েক পা প্রার্থনা মঞ্চের দিকে, হাত জোর করা, প্রার্থনা আর হলো না। তিনি শুধু শেষ উচ্চারণ করলেন, হে রাম, রাম রাজত্বের রাম, দারিদ্রের কাল্পনিক মুক্তিদাতা নাথুরাম। ছন্ন ছাড়া, অতি কাতর, উদ্ভ্রান্ত, তবু স্বাধীনতার বিবেক, তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। সবাই বলে গান্ধীজি মুসলমানদের প্রতি পক্ষপাতিত্বের জন্য প্রাণ দিয়েছিলেন। কজন মুসলমানের বাড়িতে গান্ধীজির ছবি টাঙানো থাকে? পাকিস্তান বাংলাদেশে কেউ গান্ধীজির নাম সচরাচর উচ্চারণও করে না, কেউ মনে রাখেনি। দেশ বিভাগের জন্য যিনি মাতৃহীন শিশুর মতন অশ্রু বর্ষণ করেছিলেন, হিংসার দৈত্যের সামনে দাঁড়িয়েছিলেন ক্ষুদ্র শরীরে অসীম সাহসী অহিংসার তেজ নিয়ে, কেউ মনে রাখেনি। মনে রাখলেই থাকবে পাপ বোধ। তিন খণ্ড হতে চায় আরো অনেক খণ্ড কাঁটা তারের বেড়া জালে। তিনি কোথাও নেই, ছুরিতে ভাগ করা তার স্বদেশে আজ ঝলসাচ্ছে আরো অসংখ্য ছুরি। সবরমতী আশ্রমের সামনেই গড়াচ্ছে রক্তস্রোত। তিনটি গুলির প্রতিধ্বনি আজও বুকের মধ্যে তোলে তিনটি প্রশ্ন, পাবে পাবে পাবে? সনাতন ধর্মকে বসাও সিংহাসনে, সমস্ত মানুষ মুক্তি পাবে? পূর্বে ও পশ্চিমে ধর্মের ধ্বজা নিয়ে গড়া হলো যে যে রাষ্ট্র, সেখানে ইসলামের সমভ্রাতৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে? কেউ অমিত ভোগের লাশে হা হা করে হাসে, কেউ ক্ষুধায় জমিতে ভিড় ঘষে। ধর্ম ব্যবসায়ীরা কেউ ধর্ম মানে না, বাবরি মসজিদে ধর্ম নেই, রাম মন্দিরে ধর্ম নেই। হিন্দু মুসলমানকে মারবে, মুসলমান হিন্দুকে মারবে, পেছনে মুন্ডওয়ালা একদল অদ্ভুত প্রাণী খুন করবে, আর একদল পেছনে মুন্ডওয়ালাদের। মন্দির ভাঙবে,
মসজিদ ভাঙবে, আবার মন্দির ভাঙবে, আবার মসজিদ ভাঙবে, এর বস্তিতে আগুন, ওর বস্তিতে আগুন, আবার মারো, এ ওকে মারো, সে তাকে মারুক, শিশুকে কেড়ে নিই, জননীকে পোড়াক, আবার ধ্বংস, আবার আগুন, আবার মারো, 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 শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে?